হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাধুনি খিচুড়ি মিক্সের রিভিউ ভিডিও করছি, তো চলুন ভিডিওটা দেখে ফেলি। এটা হলো রাধুনি খিচুড়ি মিক্স, এখানে 500 গ্রামের মতো চাল ডাল রয়েছে, আর পেছনে রন্ধন প্রণালীও খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আর কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো পরিমাণ মতো দিয়ে দেওয়া রয়েছে। তো বাসায় যারা এখনও এটি ট্রাই করেননি, ঝটপট ট্রাই করতে পারেন। আর বিশেষ করে যারা ছেলে বা মেয়ে ব্যাচেলার রয়েছেন, মেসে থাকে যারা, তাদের জন্য এটা খুবই ভালো হবে, কারণ খুব কম সময় লাগে আর কোনো কিছুই লাগে না, শুধুমাত্র পেঁয়াজ কুচি রান্নাতে ব্যবহার করলেই হয়। আর এর মধ্যেই সব কিছু রয়েছে, উপাদানগুলো প্যাকেটের গায়ে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, আর কীভাবে রান্না করতে হবে সেটাও কিন্তু খুব ভালো মতো দেওয়া আছে। প্যাকেটটা কেটে নিয়েছি আর এর মধ্যে দেখতে পাচ্ছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ সব কিছু রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রান্নাতে চলে যাই। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সর্ষের তেল, আজকে রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তারপরে দিয়ে দিচ্ছি ছটার মতো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি, এগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করছি রাধুনি খিচুড়ি মিক্সের সেই চাল ডাল। চাল আর ডাল সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে খানিকক্ষণ আমি এগুলো ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। চাল ডাল 2 মিনিট ভাজতে ভাজতে খুব দারুণ একটা স্মেল পাওয়া যাবে, আর একটা খসখস শব্দ হবে, তখনই বুঝতে পারবেন যে চাল ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার জল অ্যাড করার পালা, এখানে মোট 6 কাপ পরিমাণ জল লাগবে, আর যে কাপ দিয়ে জল মাপবেন সেটা হচ্ছে অবশ্যই 250 ml মেজারমেন্ট কাপের বড় কাপটা দিয়ে দিতে হবে, সেটা দিয়ে 6 কাপ পরিমাণ জল দিলেই কিন্তু হবে। আর জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। প্যাকেটের গায়ে রান্নার প্রণালীটা যেভাবে রয়েছে সেটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে ফেললে খুবই মজাদার একটি খিচুড়ি, এটা কেউ মিস করবেন না, কখনোই মিস করবেন না। আর হঠাৎ বটাৎ খিচুড়ি খেতে ইচ্ছা করলে রাধুনি খিচুড়ি মিক্সটা নিয়ে এসে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করব আপনাদের অনেক উপকারে আসবে। এবার আমি 10-12টা কাঁচা মরিচ একটুখানি মুখটা ফেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, কারণ এই জলটা শুকিয়ে আসলে কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। আপনারা এখন দেখে বুঝতে পারছেন খিচুড়ি বেশ ফুটে এসেছে, এবার একটুখানি আমি নাড়াচাড়া করে দেবো। এই খিচুড়ি নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নেই, কম বা বেশি জল নিয়েও কোনো ঝামেলা নেই। তো যারা এখনও ট্রাই করেননি, আজকে অবশ্যই এই খিচুড়ি মিক্সের প্যাকেটটা নিয়ে এসে বাসায় তৈরি করে দেখতে পারেন, মজাদার রাধুনি খিচুড়ি মিক্স। জল শুকিয়ে গেছে আর খিচুড়ি এদিকে একদম রেডি। আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে লবণ কিন্তু অ্যাড করা যাবে না, কারণ লবণ অলরেডি আগে থেকে অ্যাড করা রয়েছে। তো আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি আর নিচের নিচের খিচুড়িটা উপরে, উপরে খিচুড়িটা নিচে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার প্রায় 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি, কারণ ঘিটা খিচুড়িটার টেস্টটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে মুগ ডালের খিচুড়িতে ঘি ব্যবহার করলে এটা স্বাদ আরও বেড়ে যায়। ঘি দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে সার্ভ করার পালা। তো মজাদার ঝরঝরে মুগ ডালের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, মানে আমার রেসিপি নয়, রাধুনির রেসিপিটি ভালো লেগেছে, আর খুব সহজভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। বাসায় ইলিশ মাছ ছিল, তো ঝটপট মাছ ভেজে নিয়েছি। আর খিচুড়ির সাথে কি লেবু না হলে চলে? লেবু তো মাস্ট। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। নতুন নতুন মজার সব ভিডিও পেতে হলে অবশ্যই রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।